কৃষ্ণ পরমেশ্বর ভগবান সর্বলোক মহেশ্বর, তাকে আমরা অনেক নামে ডাকি, আল্লাহ, জিহোভা, বুদ্ধ, রাম, ভগবান। অনন্ত রূপে তিনি তাঁর লীলা বিলাস করেন। 5000 বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি তাঁর প্রিয় শিষ্য অর্জুনকে তার অমৃতময় বাণী ভগবদ গীতা শুনিয়েছিলেন। 500 বছর আগে শ্রীকৃষ্ণ আবার অবতীর্ণ হন শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে কৃষ্ণ নাম সংকীর্তন প্রবর্তন করার জন্য। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। গুরু শিষ্য পরম্পরায় এই ভগবত তত্ত্ব জ্ঞান আজও প্রবাহিত হয়ে আসছে। 1896 সালে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর ইংরেজি ভাষায় শ্রীচৈতন্য মহাপ্রভু সম্বন্ধীয় গ্রন্থের মাধ্যমে পাশ্চাত্য জগতের কাছে প্রথমেই জ্ঞান বিতরণ করেন। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, জগতে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য শীঘ্রই এক মহাপুরুষ আবির্ভূত হবেন। তাঁর মহাভাগবত পুত্র শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাঁর পিতার পদাঙ্ক অনুসরণ করে মহাপ্রভুর বাণী প্রচারের কাজে ব্রতী হন। তাঁর সুযোগ্য শিষ্য শ্রী অভয়চরণ দে মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সার্থক করার জন্যই যেন আবির্ভূত হয়েছিলেন। এই মহান ব্রত পালন করার জন্য অভয়চরণ সারা জীবন নিজেকে প্রস্তুত করেন। তিনি এখন শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নামে পরিচিত। 1965 সালে 70 বছর বয়সে সম্পূর্ণ সহায় সম্বলহীন অবস্থায় তিনি আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন, সমগ্র জগৎকে এক অমূল্য সম্পদ দান করার জন্য। We are receiving the transcendental knowledge through Guru Parampara succession. তার বাণীর বিশ্লেষণ করে শ্রীল প্রভুপাদ বলেন, এই দিব্য জ্ঞান গুরু পরম্পরার ধারায় প্রবাহিত হচ্ছে, তাই আমাদের কেবল সদ্গুরুদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং শ্রী গুরুদেবের সেই নির্দেশ যদি আমরা সর্বান্তকরণে পালন করতে পারি তবে সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। এ অতি সহজ পন্থা। ব্যক্তিগতভাবে আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু আমি কেবল আমার গুরুদেবের আদেশ পালন করার চেষ্টা করেছি। আমার গুরু মহারাজ আমাকে আদেশ দিয়েছিলেন যে যদি কিছু টাকা পাও তাহলে বই ছাপিও, তাই আমি প্রাণপণে সে চেষ্টা করে গেছি। তোমরা এ কাজে আমাকে সাহায্য করো, এটাই আমার ঐকান্তিক অনুরোধ। যতগুলি ভাষায় যত বই ছাপানো সম্ভব তা ছাপিয়ে সারা পৃথিবী জুড়ে সেগুলো বিতরণ করো, তাহলেই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসার হবে। Print as many books in as many languages. Churi Malik, tobu bhakti ebong bhalobasha sahokare prostut noibeddo tini grohon koren. Italir Florence onnanno somosto mandirer moto robibarer pritibhoje okatore prosad ba bhagobaner kripa bitoron kora hoy. Ei oprakrito bhoje jati dhormo boyosher boishommo dur hoye jay. লন্ডনের কেন্দ্রস্থলে অক্সফোর্ড স্ট্রিটেও প্রসাদ বিতরণ করা হয়। সমগ্র বিশ্বে ইসকনের 40টি রেস্টুরেন্টে কেবল শ্রীকৃষ্ণকে নিবেদিত কৃষ্ণ প্রসাদই বিতরণ করা হয়। মাছ, মাংস, ডিম যা শ্রীকৃষ্ণ গ্রহণ করেন না তা কখনো পরিবেশন করা হয় না। ভারতবর্ষের বিভিন্ন কেন্দ্রেও কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হয়। অনর্থক মজুত না করলে কখনো অভাব হয় না, ভগবান সকলেরই সমস্ত প্রয়োজন মেটান। মায়াপুরে হাজার হাজার মানুষকে কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হয়। পশ্চিমবঙ্গের সবচাইতে দীর্ঘ বাড়িতে অতিথিদের থাকবার বন্দোবস্ত করা হয়। মায়াপুর মন্দিরের আরাধ্য বিগ্রহ শ্রী শ্রী রাধা মাধব।
শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বলেই শ্রীধাম মায়াপুরের বৈশিষ্ট্য। প্রতি বছর মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে পৃথিবীর প্রায় সবকটি দেশ থেকে ভক্তরা এখানে আসেন। তাঁর দেওয়া কৃষ্ণ ভাবনার অমৃত আমরা পেয়েছি শ্রীল প্রভুপাদের কাছ থেকে। অক্সফোর্ড ইউনিভার্সিটির স্নাতক এবং ভক্তি বেদান্ত ইনস্টিটিউটের সভ্য জ্ঞান দাস এই জ্ঞানের গুরুত্ব বিশ্লেষণ করছেন। লর্ড কৃষ্ণ স্পোক ভগবদ গীতা নট অনলি টু আ পার্টিকুলার পারসন এট আ পার্টিকুলার টাইম। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কালের সমস্ত মানুষের জন্য ভগবদ গীতা বলে গেছেন। তার ভক্তরা সেই জ্ঞান বিতরণ করেন যাতে মানুষ যথার্থ তত্ত্বজ্ঞান লাভ করে ভগবানকে ভালোবাসতে পারে। কৃষ্ণ ভাবনামৃত পৃথিবীর মানুষের কাছে এক অপূর্ব সম্ভাবনার বাণী বহন করে এনেছে, যা অনুশীলন করে মানুষ পরমেশ্বর ভগবানকে তাদের জীবনের সমস্ত শান্তি ও আনন্দের উৎসরূপে উপলব্ধি করতে পারে। হরে কৃষ্ণ ভক্তদের জগৎ কীর্তন, নর্তন, দর্শন এবং মহোৎসবে পরিপূর্ণ।